ভালো লাগছে। এটা বাংলাদেশের ছেলে মেয়ে বিশেষ করে ছোট ছোট জেনারেশনে যারা এখনো, ওদের খুবই দেখা দরকার। এত ভালো একটা মুভি যা চিন্তাই করা যায় না, মানে এটা আমরা দেখলাম যে অপারেশন সুন্দরবনটা আসলে ইয়াং জেনারেশনদের জন্য খুবই একটা ভালো মুভি। এবং আপামর যদি ওরা সব এসে যদি দেখে আমাদের খুব এক্সেলেন্ট জব। আই এম সিইং এ মুভি আফটার 30 ইয়ার্স এন্ড আই এম 87 ইয়ার্স ওল্ড ম্যান। After 30 years, I've come to see a movie in the movie hall. And I say, I'm very satisfied. অনেক ভালো, আমি তো অনেক বছর পরে দেখতে আসলাম, খুব ভালো লাগছে। আমি তো 9.5 দেবো। খুব স্মার্ট, ভেরি স্মার্ট প্রেজেন্টেশন, একদম আপ টু ডেট ছিল সব কিছু। মানে বাংলাদেশের মুভি হিসাবে, মানে আমি আফটার 5-6 ইয়ার্স পর মুভি দেখতে আসছি, ফুললি স্যাটিসফাই। মানে ইচ অ্যান্ড এভরি পার্সন যার যার ক্যারেক্টারে সে পারফেক্ট ছিল। মনে হচ্ছে নতুন কিছু, মানে মিউজিকটা অসাধারণ, তারপর গল্পটা মানে এক একবার এক একটা দিক আবিষ্কার করি এমন আর কি। প্রতিবারই মনে হয় এবারই প্রথম দেখলাম এরকম। 10-10।